শুরুতে তোমাকে একটা কথা বলি, এই পৃথিবীতে সমস্ত কিছুই সম্ভব। একটা মুহূর্ত একটা দিনকে বদলে দিতে পারে, একটা দিন একটা জীবনকে বদলে দিতে পারে, আর একটা মানুষ গোটা দুনিয়াকে বদলে দিতে পারে। আর এগুলো নির্ভর করে তার বিশ্বাসের উপর, তার চিন্তা ভাবনার উপর। সে কেমন ভাবে দেখে, সে কেমন ভাবে চিন্তা ভাবনা করে, তার কোনটার প্রতি বিশ্বাস। মনে রেখো, বিশ্বাস এই পৃথিবীর সবথেকে গুরুত্বপূর্ণ একটা শব্দ। বিশ্বাস থাকাটা প্রয়োজন, বিশ্বাস করাটা প্রয়োজন। এই পৃথিবীতে সবথেকে বেশি বিশ্বাস নিজের উপরে রাখা প্রয়োজন, সৃষ্টিকর্তার উপরে রাখা প্রয়োজন। তুমি যদি সফল হতে চাও তাহলে পরিশ্রম করো, মেহনত করো, যতটা পারো নিজের 100% দেওয়ার চেষ্টা করো। ভাগ্য তো জুয়াতে চেষ্টা করা হয়। মনে রেখো, তোমার জীবনটা কোনো জুয়া নয়, আর তুমি কোনো জুয়ারি নও। তোমার চেষ্টা কেউ দেখবে না যদি তুমি না সফল হও। হ্যাঁ, এটা জেনেও যে এই সফলতার পিছনে চেষ্টাই রয়েছে। তোমাকে বলি, তোমার জীবনটা কিন্তু একান্তই তোমার। তুমি কি করবে, তুমি কি হবে, এ ব্যাপারে হয়তো বা অন্যরা পরামর্শ দিতে পারে, কিন্তু তাদের ইচ্ছাটা তোমার উপরে চাপিয়ে দিতে পারে না। এ অধিকার তাদের নেই, আর কাউকে কখনো সেই সুযোগটাও দিও না। তুমি তো এটা জানো যে কোনো সফলতা এক মাসে পাওয়া যায় না, তার পিছনে বছরের পর বছর কঠোর পরিশ্রম এবং বিশ্বাস লাগে। তারপরেও কেন তুমি এক মাসের মধ্যে হাল ছেড়ে দাও? মনে রেখো, বিশ্বাস থাকাটা জরুরি। সফলতার প্রথম স্টেপই হচ্ছে বিশ্বাস, সফলতার প্রথম ধাপই হচ্ছে বিশ্বাস। না, তুমি যদি এটাই বিশ্বাস না করো যে তুমি সফল হবে, তুমি পারবে, তোমার দ্বারা সম্ভব, তাহলে পৃথিবীর কেউই তোমার সফলতা এনে দিতে পারবে না। তার কারণ, বিশ্বাস থাকাটা জরুরি, বিশ্বাস থাকাটা প্রয়োজন। তোমাকে প্রথমে বিশ্বাস করতে হবে যে আমি পারবো, আমার দ্বারা সম্ভব। হ্যাঁ, তোমাকে প্রথমে এই বিশ্বাসটা রাখতে হবে। মনে রেখো, তুমি তোমার সমস্যাকে যত বড় করে দেখবে সমাধান থেকে তত দূরে চলে যাবে। তুমি তোমার সমস্যাকে যত ছোট করে দেখবে তত সমাধানের নিকটে আসতে থাকবে। এটা তোমার উপর নির্ভর করছে তুমি তোমার সমস্যাকে কেমনভাবে দেখো। মনে রেখো, তুমি যদি ভাবো যে তুমি অজুহাত দেবে তাহলে সফলতা তোমার নিকটে আসবে না। তার কারণ, এই অজুহাত বিফল ব্যক্তিদের লক্ষণ। আর তুমি যদি সেই পথেই চলো তাহলে কখনো সফলতা আসবে না। হ্যাঁ, তোমাকে সফল হতেই হবে, হতে হবে না, হতেই হবে। কি জন্য বলছি? না, তোমাকে যে সকল মানুষগুলো বলেছিল যে তোমার দ্বারা সম্ভব না, তুমি পারবে না, সেই সকল মানুষগুলোর জবাব তো আমি গিয়ে দেব না, বা পৃথিবীর অন্য কোনো মানুষ দেবে না। সেই সকল জবাব তো তোমাকেই দিতে হবে। আর জবাব কখনো ভাষায় দেওয়া যায় না। এই পৃথিবীর সকল সফল ব্যক্তি তার জবাবগুলোকে কাজের মাধ্যমে দেখিয়েছে। তাই তুমি যদি সফল হতে চাও, তুমি যদি সফলতা পেতে চাও, তোমার জবাবগুলোকে কাজের মাধ্যমে দিতে হবে। কথা কম বলার চেষ্টা করো, কাজ বেশি করার চেষ্টা করো। হ্যাঁ, তোমার স্বপ্নগুলো অনুসরণ করার সাহস যদি তোমার মধ্যে থাকে, তবে সব স্বপ্ন বাস্তবে রূপ নিতে শুরু করবে। আচ্ছা, এই যে আমরা স্বপ্ন স্বপ্ন বলছি, যদি স্বপ্ন না বলে এম বলা হয় তাহলে শুনতে কেমন লাগবে? না, এম কেন বলছি, টার্গেট কেন বলছি, তার কারণ অনেক স্বপ্ন আছে যেগুলো তোমার হাতে থাকে না। স্বপ্ন পূরণ মানুষের হাতে থাকে না, কিন্তু টার্গেট পূরণ মানুষের হাতে থাকে। নিজের এমকে অ্যাচিভ করা, এটা মানুষের হাতে থাকে। তাই আমার মনে হয় নিজের স্বপ্নকে এম করা উচিত, নিজের স্বপ্নকে বলা উচিত এটা আমার এম, আমি এটা করব, আমি এটা হব, এটা আমার এম। এটা আমার স্বপ্ন তো বটেই, তার সঙ্গে সঙ্গে আমার এম। তুমি হয়তোবা একটা লাইন শুনে থাকবে যে যেখানে পরিশ্রম নেই সেখানে সাফল্য নেই। বিশ্বাস করো, এই লাইনটার মধ্যে কোনো ভুল নেই। তার কারণ, আমি মনে করি সফল হওয়ার জন্য দুটি জিনিস লাগে, এক বিশ্বাস, দুই পরিশ্রম। যদি বিশ্বাস এবং পরিশ্রমকে একত্রিত করে নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারো, নিজেকে সামনের দিকে নিয়ে যেতে পারো, তাহলে পৃথিবীর কোনো কিছুর আর প্রয়োজন নেই। হ্যাঁ, এই পৃথিবীর কোনো কিছুর আর প্রয়োজন নেই। তুমি যে ভাগ্যের উপর বিশ্বাস করে বসে আছো না, সেই ভাগ্য নেই আমি এটা বলবো না, তবে তার পার্সেন্টেজ পয়েন্টে পাওয়া যায়, মানে 1%-এরও নিচে। তার কারণ কি জানো? কারণ, লিফট তোমাকে ধোকা দিতে পারে, কিন্তু সিঁড়ি কখনোই ধোকা দেবে না। হয়তোবা সিঁড়ি দিয়ে যেতে একটু কষ্ট হয়, তবে নিঃসন্দেহে গন্তব্যস্থানে পৌঁছানো যায়। ঠিক তেমনই মেহনত দিয়ে সফলতা পেতে হয়তোবা একটু কষ্ট হয়, তবে সফলতা অনেক দীর্ঘস্থায়ী হয়। এই সফলতা অনেক দীর্ঘস্থায়ী হয়। বাঘ সামনে লাফানোর জন্য এক পা পিছিয়ে যায়,
ঠিক তেমনি জীবন যখন তোমাকে পিছিয়ে দেবে তখন ভেঙে পড়ো না। আসলে জীবন তোমাকে সামনে এগিয়ে যাওয়ার জন্য